এসএন বাংলা টিভি চারদিকে আমরা। ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2020 সফল করার উদ্দেশ্যে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে 15 অক্টোবর বৃহস্পতিবার বিকেল 3টায় শহরের স্বর্ণকুটিরপুর মার্কেটে ফরিদপুর জেলা মৎস্য চাষী পোনা ব্যবসায়ী ও হেচারি মালিক কল্যাণ সমিতির আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা মৎস্য চাষী পোনা ব্যবসায়ী ও হেচারি মালিক কল্যাণ সমিতির সভাপতি এ কে এম হাসিবুল আলম সিদ্দিকী লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, রিয়া রাথিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সোবান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, ফরিদপুর মোটর ওয়ার্কার শ্রমিক ইউনিয়নের 1055 সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসির, মৎস্য সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহসিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৎস্যচাষী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবুর। অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর জেলা মৎস্যচাষীদের এই অভিযানের সর্বোত্তম সহযোগিতা কামনা করেন এবং অন্যান্য সকলে জেলেদের এই অভিযানে সরকারকে সর্বোত্তম সহযোগিতা করার আহ্বান জানান। পরিশেষে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার ফরিদপুর জেলা মৎস্যচাষী পোনা ব্যবসায়ী ও হেচারি মালিক কল্যাণ সমিতির অফিস উদ্বোধন করেন। এস এম মনিরুজ্জামান, এস এম বাংলা টিভি, ফরিদপুর।